হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবথেকে সুপরিচিত রুট ঢাকা বেনাপোল কলকাতা রুটের সবথেকে নতুন এবং বিলাসবহুল এসি বাসের রিভিউ করতে যাচ্ছি। বেশিরভাগ সময় বাংলাদেশ থেকে কলকাতায় যারা ভ্রমণ করতে যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই চিকিৎসার জন্য যায়, এবং কিছু সংখ্যক পর্যটক রয়েছেন যারা কলকাতায় যান ঘুরতে। যাই হোক, আজকের ভিডিওতে ঢাকা কলকাতা রুটের এক ইউনিট নতুন বিলাসবহুল বাস যুক্ত হলো লন্ডন এক্সপ্রেসের বহরে, আর আজ সেই বাসটির রিভিউ করতে যাচ্ছি। বাসটিতে জার্নি করে আপনারা যে ধরনের ফ্যাসিলিটিস, বাসের ভাড়া, কাউন্টার নম্বর এবং কেমন বাস পাচ্ছেন আপনার যাত্রাসঙ্গী হিসেবে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা যদি ঢাকা কলকাতা রুটে যাতায়াত করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আশা করা যায় অনেক ধরনের প্রশ্ন আপনাদের সলভ হয়ে যাবে। ট্রাভেল অফ লাইফ ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাফি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ঢাকা কলকাতা রুটের স্বনামধন্য অপারেটর লন্ডন এক্সপ্রেসের ফ্লিটে যুক্ত হলো এক ইউনিট আশোক লেল্যান্ড 12 MFE মডেলের স্লিপার বাস। বাসটির বডি নির্মাণ করেছে রাজধানীর আমিনবাজারের গ্রিন লিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির চ্যাসিস কিন্তু 12 মিটার লম্বা হওয়ায় এই বাসটিকে স্লিপার কোচ হিসেবে রূপান্তর করা হয়েছে, যার কারণে খুব সহজেই 30টি সিট বা 30টি বেড অ্যাপ্লাই করা হয়। আপনারা যারা গ্রিন লিফ থেকে কাজ করাতে চান এই নাম্বার থেকে যোগাযোগ করলেই তাদের পেয়ে যাবেন। তো চলুন এবার এই বাসটির ইনটেরিয়র পার্টের রিভিউ দেওয়া যাক। বাসটির কাজ চলছিল যার কারণে প্রথমে একটু অগোছালো লাগছে। তো প্রথমে বাসটিতে প্রবেশ করতেই দেখতে পাবেন অসংখ্য বেড, উপরতলা মানে আপার ডেক এবং লোয়ার ডেক দেখা যাচ্ছে। হাতের বাম দিকে যেই ডেকগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ডাবল বেড, এবং হাতের ডান দিকে হচ্ছে সিঙ্গেল বেড। যারা আপনারা সিঙ্গেল যেতে চান তারা সিঙ্গেল যেতে পারবেন, এবং যারা ডাবল যেতে চান মানে দুইজন যেতে চান তারা ডাবল বেডে যেতে পারবেন। বাসটির বডির দেয়ালে কিন্তু খুব সুন্দরভাবে কার্পেটিং করে সাজানো এবং ডেকোরেশন করা হয়েছে, যা যাত্রীদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে। বেডের আপার বেডে ওঠার জন্য আপনাদেরকে সিঁড়ি দেওয়া রয়েছে যেখান থেকে আপনারা উপর উঠতে পারবেন। তো প্রথমে নিচতলায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। প্রথমে যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আপনারা এই বাসটিতে দুইটি পিলর ব্যবস্থা করা রয়েছে এবং একটি করবালিশ রয়েছে ডাবল বেডে। মাথার ওপরে পাচ্ছেন একটি রিডিং লাইটস, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে নিজে থেকেই লাইট কন্ট্রোল করতে পারবেন, এবং রয়েছে এখানে এসি কন্ট্রোলার, যেখান থেকে আপনারা এসি খুব সহজেই কমিয়ে বাড়িয়ে এবং বন্ধ করেও নিতে পারবেন, মানে নিজে থেকেই কন্ট্রোল করতে পারবেন। এখানে রয়েছে একটি কলিং বিল, যেখান থেকে আপনারা আপনাদের গাইড সাহেবকে খুব সহজেই কল করতে পারবেন, এবং রয়েছে একটি ইউজ মানে হোল্ডার, যেখান থেকে আপনারা খুব সহজেই মোবাইল ফোন চার্জ করতে পারবেন, এবং টিভি দেখার সুবিধাও কিন্তু রয়েছে। এটি হচ্ছে জোতা রাখার সুন্দর একটি বক্স, এবং এখানে রয়েছে সাউন্ড বক্স, গাইড সাহেবের ব্রিফিং শোনার জন্য আপনাদের যথেষ্ট কাজে দেবে এই সাউন্ড বক্সটি। এ বাসটিতে জার্নি করতে হলে আপনাদের খরচ করতে হবে ঢাকা টু কলকাতা 1600 টাকা। এছাড়াও আপনারা কাউন্টারে যোগাযোগ করে শিওর জেনে নিতে পারেন, কারণ ডিজেলের দাম কিন্তু ওঠানামা করতে পারে, তো সেখানে দাম বৃদ্ধিও হতে পারে। তো চলুন বাসটির সিঙ্গেল বেড নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আপনারা আপার ডেকে উঠতে গেলেই একটি সিঁড়ি দেওয়া রয়েছে, সেখানে
আপনাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আপনারা দেখতে পাবেন একটি সুন্দর নরম পিলো দেওয়া রয়েছে এবং ডিজাইন করে কিন্তু সুন্দর বেড ডেকোরেশন করা হয়েছে, এবং মাথার উপরে কিন্তু পাচ্ছেন একটি রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার, যা আপনারা নিজে থেকেই কন্ট্রোল করে নিতে পারবেন। এটি হচ্ছে এসি কন্ট্রোলার এবং এটি হচ্ছে স্পিকার, যেখান থেকে কোনো ব্রিফিং আসলে আপনারা শুনে নিতে পারবেন। এছাড়াও রয়েছে কিন্তু এখানে একটি কলিং বিল, যেখান থেকে আপনারা গাইড সাহেবকে কল করতে পারবেন। রয়েছে একটি হোল্ডার, যেখান থেকে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। রয়েছে একটি জুতা রাখার বক্স, যেখানে আপনারা জুতাও রাখতে পারবেন। এছাড়াও টিভি দেখার সুবিধা কিন্তু রয়েছে এই বাসটিতে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্পিকার রয়েছে। বাসের জার্নির সময় গাইড সাহেব ব্রিফিং দিলে আপনারা খুব সহজেই শুনে নিতে পারবেন। বাসটির বেডগুলোতে যেভাবে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও সাধারণ যাত্রীদের কিন্তু ভালো লাগবে। এছাড়াও ইন্টেরিয়রের যেই ডিজাইনটা, সেটাও কিন্তু খুব ভালোভাবেই কাজ করেছে গ্রিন লিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির লোয়ার বেডেও কিন্তু আপনারা সেম সুবিধাই পাচ্ছেন, যা আপনারা আপার ডেকে মানে উপরের যে বেডটা রয়েছে সেই বেডে পাচ্ছেন। এই ছিল বাসটির ইন্টেরিয়র পার্ট। তো চলুন এবার বাসটির ড্যাশবোর্ডটা লক্ষ্য করি। তো বাসটির মোটামুটি ভালোই কাজ চলছিল, যার কারণে আপনাদেরকে পাইলটের যে বসার স্থান মানে ককপিটটা আমি ভালোভাবে দেখাতে পারছি না। তো এখানে রয়েছে সুপারভাইজার বা গাইড সাহেবের বসার জন্য একটি সিট দেওয়া রয়েছে এবং একটি এসি কন্ট্রোলার রয়েছে তাদের মাথার উপরে। আর এছাড়াও রয়েছে টাইম মেনটেন করার জন্য একটি সুন্দর ক্লক দেওয়া রয়েছে। তো চলুন এবার বাসটির বডি ফিনিশিং নিয়ে আলোচনা করা যাক। বাসটির বডি কিন্তু খুব ভালোভাবেই নির্মাণ করেছে গ্রিন লিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির সাইড গ্লাসে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, এর জন্য কিন্তু বাসটিকে আরও মানানসই এবং খুব ভালো ফুটেছে। এবং রয়েছে কিন্তু এই বাসটিতে সুন্দর করে লাকসানার একটি সুন্দর লোগো, যা আপনারা দেখতেই পাচ্ছেন। লাকসানার লোগো দেওয়াতে কিন্তু বাসটিতে আরও একটি ভালো বিলাসবহুল ভাব রয়ে মানে চলে এসেছে। এছাড়াও কিন্তু লাকসানা শেপ করা হয়েছে এই বাসটিতে। বাসটিতে কিন্তু হেডলাইট, টেল লাইট এবং ব্যাকলাইটের জন্যই বাসটিকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু এই বাসটিতে লাকসানা লাইট অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য বাসটিকে আরও বেশি সুন্দর লাগছে। সব মিলিয়ে বাসটিকে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু একটি জায়গায় আমার কাছে একটু কেমন কেমন যেন লেগেছে, যেটি হচ্ছে বাসটির পেইন্ট ফিনিশিংটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আশা করছি আজকের এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন এবং বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।